অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে আপনাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি 2020 তুলা রাশির বর্ষফল আলোচনা করব এই ভিডিওতে। তো প্রত্যেককে একটা ইনফরমেশান জানাই, এটা আপনাদের যেটা বর্ষফল জানাতে চলেছি সেটা হচ্ছে ইন জেনারেল বর্ষফল, কারণ প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা, গ্রহের অবস্থান আলাদা, এক্ষেত্রে প্রত্যেকের একই রকম ঘটনা সম্পূর্ণরূপে নাও মিলতে পারে। আপনারা নিজেদের পার্সোনাল চার্ট কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আপনারা দেখিয়ে সেটা আপনারা অ্যাকুরেট প্রেডিকশন অবশ্যই পাবেন। তো আমি জানাতে চলেছি 2020 তুলা রাশি কি বার্তা বহন করে নিয়ে আসছে। প্রথম কথা, বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারির ফার্স্টে আপনাদের শনি তৃতীয়ভাবে থাকছে, আপনাদের রাশি থেকে শনি তৃতীয়ভাবে, এবং 24 জানুয়ারি এই শনি আপনাদের রাশির চতুর্থে যাচ্ছে, অর্থাৎ তুলা রাশির ঠাইয়া শুরু হচ্ছে। এবং পাশাপাশি বৃহস্পতি 30 মার্চ অবধি আপনাদের ছকে তৃতীয়ভাবে থাকছে, এবং 30 মার্চ থেকে 30 জুন পর্যন্ত বৃহস্পতি আপনাদের রাশির চতুর্থে অবস্থান করছে, এবং 30 জুনের পর থেকে এই বৃহস্পতি রেট্রোগ্রেড হয়ে আবার আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছে, এবং সেপ্টেম্বরের মিডিল থেকে রাহু আপনাদের অষ্টম স্থানে অবস্থান করবে। তো এই সকল যেগুলো বড় প্ল্যানেট সেটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে তুলা রাশির কেমন কাটবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করছি। প্রথম কথা হচ্ছে, তুলা রাশির এবছর শরীর স্বাস্থ্যের দিকে অত্যাধিক ব্যয় হবে। যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, শরীরের ব্যাপারে অসুস্থতার জন্য আপনাদের পকেটের খরচা বৃদ্ধি পাবে। আপনাদের এই বছর অ্যাক্সিডেন্টের যোগ আছে, আপনারা অবশ্যই গাড়ি ঘোড়া যেগুলো চালাবেন, সে বাইক হোক, স্কুটার হোক, চার চাকা হোক, সে সকল ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু আপনাদের ঠাইয়া শুরু হচ্ছে। আপনাদের আয়ের থেকে ব্যয় বেশি হবে, যা আয় করবেন তার থেকে ব্যয়টা কিন্তু এবছর অত্যাধিক পরিমাণে, বিশেষ করে আপনাদের হেলথের ক্ষেত্রে অধিক ব্যয় দেখা যাচ্ছে। যারা নতুন বিজনেস স্টার্ট করবেন ভাবছেন, আমি বলবো আপনারা এবছর নতুন বিজনেস স্টার্ট করবেন না। আর যদি আপনারা করতেও চান নতুন বিজনেস স্টার্ট, আপনারা কোনো ভালো বিজনেস এক্সপার্টের কাছ থেকে সহযোগিতা নিয়ে আপনারা নতুন বিজনেস স্টার্ট করুন। এবছর আপনাদের বিবাহের ক্ষেত্রে শুভ দেখা যাচ্ছে, বিয়ের একটা ভালো যোগ দেখা যাচ্ছে। আপনাদের এই এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত আপনাদের সময়টা মোটামুটি ভালো। আপনাদের বিজনেসের ব্যাপারে আপনাদেরকে বিদেশে যেতে হতে পারে, অর্থাৎ আউট অফ স্টেশন হতে পারেন এই বিজনেসের জন্য। আপনাদের পারিবারিক অশান্তি বৃদ্ধি পাবে, এবং যারা ভাবছেন যে নতুন গাড়ি কিনবেন বা
গাড়ি বিজনেস স্টার্ট করবেন সেক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করুন। এরপরে জানাই, যারা মামলা মকদ্দমাতে আছেন সেক্ষেত্রে আপনারা যে কোনো পদক্ষেপ একটু অ্যাডভোকেটের কাছ থেকে সাজেশন নিয়ে করুন, এবং যারা মামলা মকদ্দমাতে করতে যাচ্ছেন তারা ভুল করেও এই পথে আপনারা যাবেন না, আপনাদের অধিক ব্যয় হবে এই 2020। সাবস্ক্রাইব করুন অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলকে এবং পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। এডুকেশন লাইনে যারা আছে, অর্থাৎ যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনে যারা পরীক্ষা দিবে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো করে পড়ার ব্যাপারে মনোনিবেশ করুন। কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আপনাদের দশা অন্তর্দশা পারমিট না করে বা গ্রহের অবস্থান খারাপ থাকে সেক্ষেত্রে আপনাদের ইয়ার লস পর্যন্ত হতে পারে, বা আপনি যেমন মার্কস এক্সপেক্ট করছেন সেই অনুযায়ী মার্কস না পেতেও পারেন। মানে আপনার মন মতো আসানোর ফল আপনারা পাবেন না এই 2020। এরপরে বলি, যারা চাকরি করছেন সেক্ষেত্রে আপনারা চাকরি বড় একটা পরিবর্তন দেখা যাচ্ছে, ভালো ট্রান্সফারের যোগ দেখা যাচ্ছে এবছর, পদোন্নতি দেখা যাচ্ছে এবছর, কিন্তু যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ক্ষেত্রে সেরকম উন্নতি এবছর দেখা যাচ্ছে না। তবে ইনকাম আপনাদের বাড়লে পাশাপাশি ব্যয়টা অত্যাধিক হবে, এক্ষেত্রে আপনারা ব্যয়ের দিকটা অবশ্যই নজর রাখুন। এইবার বলি এই তুলা রাশি, যারা প্রেমের ক্ষেত্রে আছে তারা প্রেমজ সম্পর্কে ব্যাপারটা আপনাদের শুভ দেখা যাচ্ছে, এবং আপনারা যারা তুলা রাশি জাতক জাতিকারা আছেন তারা আপনাদের গুরুজনদের হেলথের দিকে অবশ্যই কেয়ার রাখুন। এবং সবশেষে আমি তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথাই বলি, আপনারা এই খারাপ জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য মা লক্ষ্মীর উপাসনা করুন এবং স্ফটিকের মালা আপনারা রাখেন। সেক্ষেত্রে আপনাদের এই যে কিছু কিছু ডিস্টারবেন্স আসছে শনির ঠাঁয়ার জন্য, সেক্ষেত্রে দেখবেন আপনাদের কিছুটা হলো সেই জায়গা থেকে রিলিফ অবশ্যই পাবেন। তো প্রিয় দর্শক বন্ধু, আজকে তো সময় শেষ, আমি বর্ষফল জানালাম 2020 তুলা রাশির কেমন কাটবে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।